হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম 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 হরে হরে। তো আজ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সম্বন্ধ তত্ত্ব। সম্বন্ধ শব্দটা আমরা অনেকেই শুনেছি, স্বামীর সঙ্গে স্ত্রীর সম্বন্ধ, পিতামাতার সঙ্গে সন্তানের সম্বন্ধ। তো যাদের এই সম্বন্ধ জ্ঞান নেই, তারা ঠিকভাবে ভগবানের সঙ্গেও আমাদের যে সম্বন্ধ আছে, যে সম্বন্ধ জ্ঞান যদি না থাকে, তাহলে আমি কিভাবে আমার ভাব বিনিময় করব, কিভাবে আমার শ্রদ্ধা প্রেম বিনিময় করব। তাই সম্বন্ধ জ্ঞানের অত্যন্ত প্রয়োজন। শাস্ত্রে বলা হয়েছে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, বিশেষ করে শ্রীমৎ ভাগবতে, অমল পুরাণ শ্রীমৎ ভাগবতে বলা হয়েছে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। কিন্তু যাদের সম্বন্ধ জ্ঞান নেই, তারা মনে করে 33 কোটি দেব দেবী হচ্ছে ভগবান। কিন্তু ভগবান 33 কোটি নন। মুসলমান ধর্মে যেমন এক ভগবান একজন, খ্রিস্টান ধর্মে ভগবান একজন, সনাতন ধর্ম ভগবান একজন, ভগবান দুজন নন। এমন নয় যে আমাদের 33 কোটি ধূপকাঠি কিনে 33 কোটি দেব দেবীর পূজা করতে হবে ডেইলি, 33 কোটি নকল দানা দিয়ে 33 কোটি দেব দেবীর পূজা করতে হবে, এমন নয়। গাছের গোড়ায় জল দিলে গাছের ডালপালা পুষ্ট হয়। মুসলমান ধর্মে যেমন ভগবান একজন, খ্রিস্টান ধর্মে যেমন ভগবান একজন, আমাদের সনাতন শাস্ত্রে বলা হয়েছে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, ভগবানের নাম সুস্পষ্ট রূপে উল্লেখ আছে। তো যারা যাদের এই সম্বন্ধ জ্ঞান নেই, তাদের কেউ বলেন কালী ভগবান, কেউ বলেন দুর্গা ভগবান। ভগবত গীতায় বলা হয়েছে যে 33 কোটি দেব দেবীর যে আরাধনা, যেওপি অন্য দেবতা ভক্তা যজন্তি শ্রদ্ধান্বিতা তেওপি মামেব কন্তে যজন্তি অবিধিপূর্বকম। ভগবত গীতার 9 অধ্যায়ের 23 নম্বর শ্লোক, যজন্তি অবিধিপূর্বকম, অবিধি মানে বেআইনি, ইলিগেল। বলছে যারা এই সমস্ত 33 কোটি দেব দেবীর পূজা করেন, তারা যদিও আমারই অঙ্গ প্রত্যঙ্গের পূজা করছেন, কিন্তু সেটা বেআইনি। যজন্তি অবিধি পূর্বকম, এটা আমার কথা নয়, ভগবত গীতায় সুস্পষ্ট রূপে লেখা আছে অবিধিপূর্বকম, বেআইনি পূজা। যজন্তি যজনা করেন, পূজা করেন অবিধিপূর্বকম, বেআইনি ভাবে। তো শাক্ত শৈব বৈষ্ণব এদের মধ্যে একটা তর্ক বিতর্ক চলে, কিন্তু সেই তর্ক বিতর্কের সমাধান হচ্ছে শাস্ত্র। আমরা দেখি চিরকালই বৈষ্ণবও ছিলেন, শাক্তও ছিলেন। যেমন প্রহ্লাদ মহারাজ ছিলেন বৈষ্ণব, আর হিরণ্যকশিপু ছিলেন শাক্ত, বিভীষণ ছিলেন বৈষ্ণব, হনুমান ছিলেন বৈষ্ণব, রাবণ ছিলেন শাক্ত, না রাবণ ছিলেন শৈব, শৈব। এইভাবে যুগে যুগে আপনারা ভস্মাসুরের নাম শুনেছেন, আগে যার নাম ছিল ভৌমাসুর, ভৌমাসুর ছিলেন শিব ভক্ত, তো তিনি তপস্যা করছিলেন ওং নম শিবায় ওং নম শিবায়, শিব আসলেন, হে ভৌমাসুর তুমি কি চাও? তখন ভৌমাসুর বললেন আমাকে এমন একটা বর দিন, অসুর কিন্তু ভৌমাসুর, এমন একটা বর দিন আমি যার মাথায় স্পর্শ করব সে যেন সঙ্গে সঙ্গে ভস্ম হয়ে যায়। শিব প্রথমে দিতে চাননি, কিন্তু তার অনেক চাপাচাপিতে বললেন ঠিক আছে হবে তথাস্তু। তখন ভৌমাসুর শিব ঠাকুরকে ডাকলেন, আসো আসো। শিব জিজ্ঞাসা করলেন কি ব্যাপার? বলে আমি যার মাথায় স্পর্শ করব সেই ভস্ম হয়ে যাবে, তা আমি সবার আগে আপনার মাথায় টেস্ট করব, আসুন এক্সপেরিমেন্টেশন, আসুন। শিব তো বুঝতে পারছে আমার দেওয়া বর ব্যর্থ হবে না, তাই শিব ভয় পেয়ে দৌড়াতে শুরু করলেন, আর ভস্মাসুর শিবের পেছনে পেছনে দৌড়াতে লাগলেন। শিব ব্রহ্মার কাছে গেলেন, ব্রহ্মা জিজ্ঞাসা করলেন কি ব্যাপার? আরে আমি তো ভুল করে ওই অসুরটাকে একটা বর দিয়েছি যে সে যে যার মাথায় হাত দেবে সেই ভস্ম হয়ে যাবে। তখন ব্রহ্মা
বললেন ভুল করেছে, এখন কি করবে? দেখো ব্রহ্মা বলছে আমি কোনো সাহায্য করতে পারবো না। এইভাবে শিব গেলেন বিষ্ণুর কাছে। এই সম্পর্কে দুটো কাহিনী পাওয়া যায়। একটা হচ্ছে যে বিষ্ণু বামন রূপ ধারণ করে ভস্মাসুরকে বধ করেছিলেন কৌশলে, আর একটা কাহিনী হচ্ছে যে বিষ্ণু মোহিনী মূর্তি ধারণ করেছিলেন, সেটা কোনো কোনো জায়গায় পাওয়া যায়। তখন খুব সুন্দরী রমণী সেজে বিষ্ণু ভৌমাসুরের সামনে এসে দাঁড়ালেন। ভৌমাসুর সেই মোহিনী মূর্তিকে দেখে মুগ্ধ হয়ে গেলেন। তো ভৌমাসুর বললেন আমি তোমাকে বিবাহ করতে চাই। তখন মোহিনী বললেন বিবাহ যদি করতে চাও তুমি আমার, তুমি কি নাচতে পারো? আমি খুব, আমি নাচ ভালোবাসি। তো ভৌমাসুর বললো আমি নাচতে পারি, আমার মতো নাচতে পারবে? এইভাবে নাচতে শুরু করলো। বিভিন্ন যেভাবে মোহিনী মূর্তি যেখানে হাত দিচ্ছে ভৌমাসুর সেখানে হাত দিচ্ছে। মোহিনী মূর্তি নাচতে নাচতে হঠাৎ করে তার দু হাত মাথায় দিয়ে দিল। তখন ভৌমাসুর তার দু হাত মাথায় দিল, সঙ্গে সঙ্গে ভৌমাসুর নিজেই ভস্ম হয়ে গেল। এই হচ্ছে, তারপর থেকে তার নাম হয়েছিল ভস্মাসুর। কৃষ্ণ যখন মোহিনী অবতার গ্রহণ করেছিলেন তখন শিব নিজেও বিভ্রান্ত হয়েছিলেন। শিব তিনি মোহিনী মূর্তির পেছনে পেছনে দৌড়াচ্ছিলেন। তো যাই হোক, শাস্ত্রে বলা হয়েছে ক্ষীরং যথা দধি বিকার বিশেষ যোগা সঞ্জায়তে নহি ততহ পৃথকস্তি হেতু য সম্মতামপি তথা সমপীতি কার্যাৎ গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। দুধ থেকে যেমন দই হয়, কৃষ্ণ থেকে শিব, কৃষ্ণ থেকে শিব, দই থেকে কিন্তু দুধ হয় না, দুধ থেকে দই হয়। কৃষ্ণ থেকে শিবের উৎপত্তি, কৃষ্ণ থেকে বিষ্ণু, বিষ্ণু থেকে শিব, কিন্তু শিব থেকে কৃষ্ণ হবে না, দই থেকে দুধ হবে না। এইভাবে ব্রহ্মসংহিতায় বর্ণনা করা হয়েছে। সাগময়ী কল্পিত স্তংশ্চ জনান মত বিমুখান করু মাংচ গোপয় যেন সাত সৃষ্টির সত্তরত্তরা। কৃষ্ণ শিবকে বলছেন তুমি পৃথিবীতে গিয়ে শঙ্করাচার্য রূপে অবতীর্ণ হও, তুমি একটা কল্পিত শাস্ত্র প্রচার করো। সাগময়ী কল্পিত স্তংশ্চ জনান মত বিমুখান করু, যে কল্পিত শাস্ত্র শ্রবণ করে মানুষ কৃষ্ণ বিমুখ হয়ে যাবে, কৃষ্ণ বিদ্বেষী হয়ে যাবে। জনান মত বিমুখান করু মাংচ গোপয়, তুমি কৃষ্ণকে লুকিয়ে ফেলার চেষ্টা করো, আমাকে লুকাও। কৃষ্ণ বলছেন মাংচ গোপয় যেন সৎ সৃষ্টির সত্তরত্তরা, যাতে মানুষ এই জড়জগতে মায়ার জগতে বেশি করে সৃষ্টি কার্যে লিপ্ত হতে পারে। মায়াবাদম অসৎ শাস্ত্রং প্রচ্ছন্নং বদ্ধমুচ্যতে মৈব বিহিতাং দেবী কলৌ ব্রাহ্মণ মূর্তিনা। শিব বলছেন পার্বতীকে, হে পার্বতী আমি কলিযুগে মায়াবাদ নামে অসৎ শাস্ত্র প্রচার করব। মায়াবাদম অসৎ শাস্ত্রং প্রচ্ছন্নং বদ্ধমুচ্যতে, যেটা অনেকটা বৌদ্ধ ধর্মের মতো, মায়াবাদ, শূন্যবাদ, নিরাকারবাদ। মৈব বিহিতাং দেবী কলৌ ব্রাহ্মণ মূর্তিনা, হে পার্বতী আমি কলিকালে শঙ্করাচার্য রূপে ব্রাহ্মণ রূপে অবতীর্ণ হয়ে আমি এই মায়াবাদ প্রচার করব মানুষকে মোহিত করার জন্য। তো শাস্ত্র পড়লে সবই জানা যায়। শিব কে, কেন এসেছিলেন, পদ্মপুরাণের উত্তরখণ্ডের 62 নম্বর অধ্যায়ের 29 নম্বর শ্লোক এবং একই পদ্মপুরাণের উত্তরখণ্ডের 25 নম্বর অধ্যায়ের 7 নম্বর শ্লোক, যেখানে এইভাবে শঙ্করাচার্য জি শিবের অবতার এবং তিনি কেন এসেছিলেন সে সম্পর্কে বর্ণনা করা হয়েছে। এইভাবে শাক্তরা মনে করেন দুর্গা ভগবান, কালী ভগবান, শৈবরা মনে করেন শিব ভগবান, বিশেষ করে অসুররা ভস্মাসুর, রাবণ, কুম্ভকর্ণ, হিরণ্যকশিপু, এরা সকলেই ছিলেন দেবদেবীর ভক্ত, এরা কৃষ্ণ ভক্ত ছিলেন না। কৃষ্ণ ভক্তের মধ্যে আছেন প্রহ্লাদ মহারাজ, ধ্রুব মহারাজ, অম্বরীশ মহারাজ, পরীক্ষিত মহারাজ, যুধিষ্ঠির মহারাজ, এরা কৃষ্ণ ভক্ত। তো কৃষ্ণ ভক্তরা জানে প্রকৃত সম্বন্ধ জ্ঞান, যে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, কৃষ্ণই হচ্ছেন স্বয়ং ভগবান, আর সকলেই হচ্ছে তার অঙ্গ প্রত্যঙ্গ, আমরাও তার, আমরা যারা সাধারণ জীব আমরাও কৃষ্ণেরই অংশ, মমই বংশ জীব লোকে জীবভূত সনাতন। তাই আমাদের কাজ হচ্ছে ভগবানের সেবা করা, কৃষ্ণের সেবা করা। কিন্তু যারা শাক্ত শৈব এরা কৃষ্ণের সঙ্গে
সম্বন্ধ স্থাপন করতে অক্ষম, তাই তাদের সম্বন্ধ জ্ঞান নেই। তাই তাদের কেউ রাবণ, কেউ কুম্ভকর্ণ, কেউ হিরণ্যকশিপু, কেউ ভৌমাসুর, ভীষ্মাসুর, ভস্মাসুর, এইভাবে গাঞ্জা ভুজি, গাঞ্জা চণ্ডী পূজা করে মদ খায়, পশু হত্যা করে কালীর সামনে, এগুলি তামসিক লোকদের জন্য ঠিক আছে। কিন্তু যারা সাত্বিক, শুদ্ধ সাত্বিক, তাদের সঙ্গে যে ভগবানের সম্বন্ধ, তারা জানে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, সেটি হচ্ছে প্রকৃত সম্বন্ধ জ্ঞান। হরে কৃষ্ণ।